فيا رب إنك أنت السلام، منك السلام إليك السلام، أمرك يرجع أمر الأنام، بين يديك قلوب الأنام. سر আমি রবীন্দ্র শেঠগে, আমি ছাত্র। আপনার কাছে জানতে চাই যে উভয় ধর্মে আপনি এতটা সামঞ্জস্যতা বলেন, তো কখনো কখনো এরা একত্রিত হতে পারে, তো তাদের মধ্যে বিভক্ত কখন হয়? ভাই সাহেব সুন্দর প্রশ্ন করেছেন যে এত সামঞ্জস্য রয়েছে হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মে, তো এই বিভক্তি কখন হয়, একত্রে কেন থাকতে পারে না? এই বিভক্তি করে ইংরেজরা। আমি আলোচনার শেষে বলেছিলাম এই ইংরেজরা এজন্য দায়ী, তাদের নীতি ছিল বিভক্ত ও রাজত্ব। নয়তো সাধারণত আমার অনেক হিন্দু বন্ধু আছে, অনেক হিন্দু ভাই আমার বন্ধু, কখনোই আমাকে ঘৃণা করে না। কত হিন্দু তো আমাকে টিভিতে দেখে, আমি হিন্দু ধর্মের ব্যাপারে আলোচনা করি, যখন আমাকে দেখে তারা আমাকে শ্রদ্ধা করে। কাস্টমে যখন আমি বাইরের দেশ থেকে আসি, ও ডক্টর জাকির নায়েক, যাই বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যে বলবো না। যেমনটা আমি কোর্টে গিয়ে গ্রন্থের উপর হাত রাখি, তারা জানে আমি মুসলমান, আমার টুপি, আমার দাড়ি, কেউ আমাকে এটা বলবে না যে আমি হিন্দু ধর্মের একজন অনুসারী, কিন্তু আমাকে শ্রদ্ধা করে। কেন? যেহেতু আমি নেই কথা বলি। এটা হচ্ছে ইংরেজ আমলের একটা অপকর্ম এবং আমাদের বিভক্ত করে দেয়। কিন্তু তারা তো দোষী আছেই, দ্বিতীয় দোষী হচ্ছে আমরা। যদি কেউ আমাদের মাঝে ঝগড়া বাঁধাতে চায় এবং আমরা তার জালে পড়ে যাই, তো আমাদেরও দোষ আছে। ইংরেজরা তো চলে গেছে, কিন্তু তাদের খারাপ কাজটা রেখে গেছে। এই জন্য আমি বলি রাজনীতিবিদদের, আপনারা দাঙ্গা ফ্যাসাদ কেন করেন, কেন করেন? কিন্তু আমার এটা অনুরোধ যে কমপক্ষে আপনি আপনার ধর্মগ্রন্থ পড়েন। মতানৈক্য আছে। আমি যদি বলি যে হিন্দু ধর্ম আর ইসলাম ধর্মে কোনো মতানৈক্য নেই, তো আমি সবচেয়ে বড় মিথ্যেবাদী হব। জানেন, বিভিন্ন রকম আলাপ হয়, সকল সব ধর্ম এক। হিন্দু সে বলে যে হিন্দু সঠিক, খ্রিস্টানও সঠিক, ইসলামও সঠিক। খ্রিস্টান যাজক এসে বলেন সকল ধর্ম এক, হিন্দু ধর্ম এক, খ্রিস্টান ধর্ম এক, ইসলাম ধর্ম এক। কোনো মুসলমানকে ধরে যদি আপনি স্টেজে নিয়ে আসেন, সে মুসলিমও বলে সকল ধর্ম এক, হিন্দু এক, খ্রিস্টানও এক এবং ইসলামও এক। আমি বলবো ওই হিন্দু পণ্ডিতকে, আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, সে বলবেন না। ওই খ্রিস্টানকে বলবো যে আপনি কি হিন্দু হবেন, সে বলবেন না। আমি বলবো মুসলমানকে খ্রিস্টান হবেন, সে বলবেন না। আমি এটা বলি, মতানৈক্য তো আছেই, কমপক্ষে ওই বিষয় যা একই রকম সকল ধর্মে, তা কমপক্ষে আমরা পালন করি। আমার একটা অনুরোধ, কমপক্ষে আপনি এটুকু তো মানেন যে দুনিয়ায় কমপক্ষে একটা কিতাব খোদার এবং শতভাগ সঠিক। হিন্দু বলবে আমার কোনো আপত্তি নেই, সে হিন্দু বলবে আমাকে আমার কোনো আপত্তি নেই, বেদ পূর্ণ সঠিক গ্রন্থ। ওই খ্রিস্টান বলবে আমার আপত্তি নেই বাইবেল মানতে, বাইবেল খোদার কিতাব শতভাগ সঠিক। মুসলিম সে বলবে কোরআন সঠিক, কারো আপত্তি নেই, আমি কাউকে আঘাত দিচ্ছি না। আবার আমি বলি যে যা এই তিন গ্রন্থে একই রকম আছে, বাইবেলে, বেদে, কোরআনে, কমপক্ষে তা তো পালন করেন। বাইবেলে লেখা আছে, বেদেও আছে, কোরআনেও আছে যে খোদা এক, না খোদার কোনো ছেলে আছে, না খোদার বাপ আছে, না জন্ম নিয়েছেন, না কাউকে জন্ম দিয়েছেন। মূর্তি পূজা হারাম, বাইবেলেও লেখা আছে, বেদেও আছে, কোরআনেও লেখা আছে। পয়গম্বরের কথা বাইবেলে লেখা আছে, কোরআনে, বেদেও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তাও লেখা আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথা তাও লেখা আছে। তো যে বিষয় বিরোধপূর্ণ তা বাদ দিয়ে দেন, কমপক্ষে যে বিষয়গুলো একই রকম ওইগুলোর উপর তো আমল করেন। তো আমি মিছেমিছি এটা বলি না যে সব ধর্ম এক। আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র, যদি আমি এমনটা বলি তো বহুত বড় মিথ্যে বলবো। আমি এটা বলি যে নিজেদের ধর্মগ্রন্থ চর্চা করেন, কমপক্ষে যে বিষয়গুলোতে মিল আছে তা অনুসরণ করেন, যা ভিন্ন বিষয় মত বিরোধ তা আমরা পরে দেখবো। এসো আমরা সেই বিষয়ের দিকে যা তোমাদের আমাদের মধ্যে এক। সর্বপ্রথম বিষয় আল্লাহ, নাবুদা ইল্লাল্লাহ, আমরা ইবাদত করি শুধু আল্লাহর, অন্য কারো নয়, শুধু খোদার।
তো আমি বলছি যে যেগুলো একই রকম তা আমরা জানি, তার অনুসরণ করি, এবং যদি আপনি বেদ পড়েন, বেদে লেখা আছে একজন পয়গম্বর আসবেন, তার নাম হবে নরসংসা, তিনি হচ্ছেন কৌরমা, একজন কল্কি অবতার আসবেন, তিনি আপনাদের সঠিক পথে নিয়ে যাবেন। কল্কি অবতার মুহাম্মদ সাল্লাম, তার প্রতি নাজিল হয় কোরআন। তাই আমি বলি যে কমপক্ষে বেদ চর্চা করেন, হিন্দু ধর্মগ্রন্থ সন্ধান করেন, তারপর আমরা মিলেমিশে একত্রে বসবাস করতে পারি এবং আমাদের দেশকে অগ্রসর করতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। أغرقتنا العيوب فاكتب